بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. নবীনা মুহাম্মদিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার শুরুতেই একরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে আমাদের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সাথে আসেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেম দিন দীন আলুম উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শাইখ মৌলানা ইমদাদুর রহমান আল মাদানি হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ফালাসমাই আপনার রমাদান কেমন গেল আলহামদুলিল্লাহ খুবই ভালো ইয়ার ভিতরে তো আমরা জানলাম যে আপনি মক্কা ওমরাহ সফরেও ছিলেন আলহামদুলিল্লাহ তাকাব্বাল্লাহ মিন আমালকুম সালিহাল আ'মাল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রমাদানটা আপনার আমাদের সবার জন্যই অনেক মুবারক অনেক গুরুত্বপূর্ণ আর এই রমাদানটা যদি ওমরার সাথে হয় এই রমাদানে যদি ওমরা নসিব হয়ে যায় ওমরা করার সুযোগ আল্লাহ দেন সুবহান উল্লাহ এটা অনেক বড়ো কথা অনেক বড়ো কথা আমাদের শায়েখ উমরাতে ছিলেন রমাদানের শেষ দশকে আল্লাহ সুবহান হুয়া তারা যেন কবুল করেন আর আজকে আমরা শায়েখের কাছ থেকে যে বিষয়টা আমরা আলোচনা শুনতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় রমাদান পরবর্তীকরণীয় মানে রমাদানের পরে আমরা কি কাজ করে কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ এই বিষয়ে শেখ করে আলোচনা করবেন আমরা কন্টিনিউ আলোচনা শুনি জাযাকুমুল্লাহ খাই জি শেখ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন আল্লাযি জাআলানা মিনাল মুসলিমিন ওয়া মান্না আলাইনা বিল কিতাবিল মুবিন ওয়া জাআলানা মিন উম্মাতিস সাইয়্যিদিল মুরসালিন والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد respected viewers listeners Islamic life here, নিয়মিত এই প্রোগ্রামে যারা রেগুলারলি আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন আজকে যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে আজকের এই প্রোগ্রামে যারা সংযুক্ত হবেন সবাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আল্লাহ তালা সে শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর পরবর্তী যে মাস সাওয়াল মাস যা আশহুরুল হজ হজের মাসে প্রথম মাস একটি মোবারক মাস শেষ করার সাথে সাথে আরও একটি মুবারক মাসে আল্লাহ তালা আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের যোগ্য সঞ্চালক পাই শায়খ মৌলানা হাফিজ সৈয়দ নাঈম আহমদ আমাদের বিষয় সম্পর্কে সবাইকে অবগত করিয়েছেন সেটা হলো রামাদান করণীয় বিষয় এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য যা রসুলের করিম সাল্লিহি আসাল্লামের হাদিস থেকে সরাসরি একতার ইঙ্গিত পাওয়া যায় কোনো ধরনের কোনো ভূমিকা ছাড়া ইন্ট্রোডাকশন ছাড়া আমরা যদি সরাসরি রসুল্লাহ সাল্লাই আলহি আসাল্লামের একটি হাদিসের প্রতি আমরা

সোম্মা এত এরপর সে ফলো করলো সে কন্টিনিউ করলো রমদানের রোজা ছিল ফরজ রোজা কিন্তু রমজানের পরে নফল রোজা সুন্নত রোজা এই রোজা যদি কেউ ছয়টা রোজা রাখে কানা খা সুইয়া মেদাহা রসুল্লা সাল্লাহ আলহিসাল্লাম বলেন তার এই জাস্ট অনলি সিক্স ছয়টা রোজা এটা এত গুরুত্ব রাখে যে রামাদানের সাথে এই সিক্স এড হওয়ার কারণে ছয়টা রোজা শুধুমাত্র রমাদানের পরপর এই সওয়ালে যদি কেউ রাখতে পারে কানা কা আমি তাহা তাহলে সেজন্য পুরা বছর রোজা অনেক সময় আছে রাইট টাইমে রাইট ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল ইমিডিয়েটলি আফটার রামাদান পুরা এই মাসের মধ্যে যদি এই সওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা রেখে নিতে পারে তাহলে সেজন্য পুরা বছরের রোজা রাখলো তাহলে এই সময়ে এই ছয়টা রোজা হইলেই কি হয়ে যাচ্ছে আমার পুরা বৎসরের রোজার সব রোজার সব সব হ্যাঁ তো রসুল সাল্লিহুয় এই হাদিস থেকে যে ইঙ্গিতটা পাওয়া যায় সেটা হলো কি রামাদানের পরবর্তী পরবর্তী করণীয় যেটা সেটা হলো কি যে রমাদানে আমরা যে সমস্ত আমল করেছি সেই আমলকে আমরা কারিগণ করব রমাদানে আমরা ফরজ রোজা রেখেছি কিন্তু রমাদানের পরে ফরজ রোজা নেই যাতে এই রমদানের রোজা রাখার যে অভ্যাস আমাদের হয়েছে সেই অভ্যাসটাকে আমরা কি করব কন্টিনিউ করবো আমরা জারি রাখবো যে রমদানের পরেও আমরা রোজা রাখার চেষ্টা করব রমদান পরবর্তী যে করণীয় যে বিষয়টা এটা হলো এমন একটি বিষয় যে আসলে যদি আমরা শুধুমাত্র একটি মাস এই রমদান মাস রসুল সাল্লিউসাল্লাম এই মাসে গুরুত্বের কথা বলছেন আর আমরা শুধুমাত্র রমাদানেই আল্লাহ তালাকে স্মরণ করলাম এই বাদতী করলাম আর রমাদানের পরে আমরা এটা ছেড়ে দিলাম তাহলে এটার অর্থ হয়ে এই যে আমাদের সব কিছু জাস্ট একটা মাস মাসকেন্দ্রিক আসলে দিন ইসলাম হলো এমন একটি বিষয় যে মানুষের জন্য তার জীবনের প্রতিটি মুহূর্তে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের হকুম মোতাবেক সে চলবে আমাদের দিন এমন এই দিনের মধ্যে শুধুমাত্র কিছু সেলিব্রেশন এবং কিছু বিশেষ দিন অথবা বিশেষ মাস বিশেষ সময়ের এবাদত না বরং একজন মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত টোয়েন্টি ফোর আওয়ার্স তালার হুকুম মোতাবিক চলা আমাদের দিন আমাদেরকে সেই দিকে গাইড করে রসুল্লা সাল আলিবসাল্লাম প্রতিটি আমলের ক্ষেত্রে মানুষ যেন আমলকে কারিয়ন করে এই জন্য দেখা যায় প্রত্যেকটা আমলের পরি পরবর্তীতে সাথে সাথেই আরেকটা আমলের কথা বলছেন

الله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله تين بار أستغفر الله بلار بول سلم سلام كرتين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك جست نماز شش كوي الله رسول دعا كرتين هي الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك هي الله أبني أمك شاهد جكرون أمي أبنا ذكر أبنا আমি যদি সুন্দরভাবে আপনার এই বাদত করব সালাম ফেরানোর সাথে সাথেই রসুসাইসেন এই দোয়া করতেন কারণ আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে আমরা গাফিল হয়ে যাব এই যে রামাদান শেষ হওয়ার সাথে সাথেই যেন আমরা আবারও আমরা এই বাদতের মধ্যে লেগে যাই আর সেই ক্ষেত্রে যদি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা কি করতে পারবো না আল্লাহ তালা এই বাদত করতে পারবো না এই জন্য কোরআনে কেরিম থেকেও দেখা যায় যে এই বাদতকে কন্টিনিউ করা রসুল হাদিস থেকেও দেখা যায় যে এক ইবাদতের পরে আবারো যেন আমরা পরবর্তীতে অন্য একটি ইবাদতের জন্য আমরা রেডি হয়ে যাই এই জন্য রসুল সাল আলি ও সাল্লাম বলে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো কি যা রেগুলার বেসিস করা হয় যদিও সেটা পরিমাণে কম হয় এই জন্য সল্ফিস প্রত্যেকটা ছোটো ছোটো আমলের ক্ষেত্রেও এমনভাবে তারা আমল করতেন যে যেন কোনো দিন তাদের সেই আমলটা ছুটে না যায় যেমন মনে করেন আমরা অনেক সময় আছে যে সমস্ত সন্নত গায়ের মোয়াক্কাদা অথবা নওয়াফিল আছে আমরা কখনো আমল করি কখনো করি না কিন্তু সলফে সাহালহীনের আমল দেখলে দেখা যায় যে তারা প্রত্যেকটা আমলকে এমন গুরুত্ব দিতেন ফরজ নামাজের পর শুন্নতের মোয়াক্কাদাগুলা রেগুলার পরা এবং কোনো ধরনের কোনো উজ্জ্বর না থাকলে আমি এই শব্দটা এই জন্য বলছি যেমন কারোর বাহিরে কাজ আছে উজোর সেটা ভিন্ন কথা কিন্তু আমার সময় আছে কিন্তু এরপর আমরা অনেক সময় আছে নওয়াফিলের আমরা কি করি না হয়তো শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলী একদিন উনি একটি মসজিদে বলছিলেন যে হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী শেখুল আরব আল্লা আজম শাইখুল ইসলাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলীর উনি নওয়াফিলের ব্যাপারে সুন্নতির ব্যাপারে

রেগুলার এই দোয়া পরে তো একদিন উনি বলবশত এই দোয়া বাদ দিয়ে দিছেন হঠাৎ ওনার মনে পড়ছে সাথে সাথেই উনি কী করলেন সব মালিকুল কিল কুদ্দুস সব মালিকুল কুদ্দুস সব মালিকুল কুদ্দুস তিন নম্বরবার হাদিসে যেভাবে আসছে যে তিন নম্বর নম্বরবার কুদ্দুস একটু লম্বা করে বলা একজেক্টলি আল্লাহ রসুল যেভাবে তিন নম্বর বা তৃতীয়বার একটু লম্বা করে বলতেন ঠিক সেইভাবে বলার পর আবার আল্লাহমিন এই দু পড়লেন শেখ কাতিয়ার রহমতুল্লা আলি বলছিলেন যে আমাদের আকা বিরিনদের সলফে সাহেহীনদের তাদের আমলের ব্যাপারে এহতমাম এমন ছিল এই যে আজকে আমরা ইসলামিক লাইভ প্রোগ্রামে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি আমাদের আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি আমরা আমাদের আসলাফ সলফে সাহালহীনের আমল দেখে যদি আমরা শিখতে পারি কারণ অনেক কিছুই আলোচনা করা যায় আলোচনার মধ্যে অনেক বিষয় বলা যায় কিন্তু সেগুলোর মধ্যে আমলের যে আসর সেটা তখনই হয় যখন আপনার সামনে কোনো সালেহ নেক ব্যক্তি তার আমলকে দেখে আপনি যদি আপনার নিজের আমলটাকে এরকম করে নিতে পারেন যে আমাদের সলফে সালেহীন তারা কিভাবে এই আমলের এহতেমাম করেছে আমাদের জীবনেও ওই আমলের এহতেমাম হওয়া উচিত তখনই আমাদের মধ্যে চেঞ্জ আসবে আর এই চেঞ্জ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জ্ঞান বুদ্ধি এগুলার দ্বারা সুন্দর সুন্দর কথা বলবো কিন্তু এগুলার দ্বারা কি হবে না কোন আসর হবে আসর হবে তো এই জন্য আমরা এই যে আমলের ক্ষেত্রে প্রথম আমরা দেখলাম অনেক রিমের মধ্যে আল্লাহ তালা একটি আমল শেষ হয়ে গেলে আর একটা আমল আমরা রসুল হাদিস থেকেও যে রেগুলার আমল করা আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেন আর বিশেষ করে এই সওয়ালের ক্ষেত্রে রসুল সাল আলী আসসালাম স্পেসিফিক আলাদাভাবে বিশেষ করে এই সাওয়ালের ক্ষেত্রে আল্লাহ রসুল আমাদেরকে যা গাইড করলেন সেটা হলো কি যে মনসামার মাদান যে ব্যক্তি রমদানুল মোবারকের রোজা রাখলো এরপর সে যেন এর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখার চেষ্টা করে যদি এই ছয়টি রোজা রাখতে পারে তাহলে তার পুরা বৎসরের রোজা রাখার স্বভাব হবে এখানে যেহেতু আজকে আমাদের মেইন আলোচ্য বিষয় হল রমাদান পরবর্তী করণীয় এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই রমদানুল মুবারকের মধ্যে যে সমস্ত আমল আমরা করেছি সেই আমলগুলাকে যেন আমরা রমাদানের পরেও আমরা কন্টিনিউ করতে পারি রমদানের আমাদের আমলের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই শুধুমাত্র রোজা রাখা না একটি মাস যখন আমরা সিয়াম সাধনা করেছি এই রমদানুর মুবারকের রোজার সাথে সাথে আমরা আমাদের চরিত্র আমাদের ক্যারেক্টার আমাদের আখলাকে আমরা বিশুদ্ধ করার আমরা চেষ্টা করেছি আমরা আত্মশুদ্ধির লক্ষ্যে সব ধরনের গুনাহের কাজ থেকে আমরা নিজেদেরকে আমরা বিরত রাখার চেষ্টা করেছি আমাদের মুখ আমাদের জবান লিসানকে আমরা সব ধরনের মিথ্যা বলা এবং অন্যান্য যে সমস্ত গুনাহের কাজ আছে সেগুলা থেকে আমরা বিরত রাখার চেষ্টা করেছি এই রমদানের রোজা যাতে আমাদের শুদ্ধ হয় এই জন্য আমরা আমাদের কানকে আমরা গান বাজনা এবং গুনাহের কাজ থেকে আমরা বিরত রাখার চেষ্টা করেছি সিম্পলি আমরা এই কথা বলতে পারি যে গুনাহ মুক্ত জীবন এই রমদান মাসের প্র্যাকটিস হলো কি যে কীভাবে আমাদের জীবনটা গুনাহ মুক্ত হবে এই যে গুণাহ মুক্ত জীবনের একটি প্র্যাকটিস আমরা রমাদানে করেছি রমাদান পরবর্তী সময়ে যেন আমরা সেটাকে কি করতে পারি কন্টিনিউ করতে পারি ধারাবাহিকভাবে সেটা আমরা কারিগর করতে পারি এই জন্য আমাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমাদেরকে প্রথম যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো কি যে আইয়া এখন থেকে আমাদের ইন্টেনশনটা এই হওয়া উচিত যে রামাদানে আমরা যা কিছু করেছি আমরা চেষ্টা করব। রমাদানের পরেও যাতে আমরা এই আমলগুলো আমরা করে যেতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ একটি মাস রমাদানুর মুবারক আপনি আমাদেরকে দিয়েছিলেন যতটুকু আমরা এই বাদত করেছি আমাদের এই বাদতটা যাতে আল্লাহ তালা কবুল করে না আল্লাহ রমাদানের শেষে ঈদের দিন উনার আর কান্না সাহাবা একরাম জিজ্ঞেস করেন আমিরুল ঈদের দিন খুশির দিন আপনি তিনি বললেন খুশি তো ওই মানুষের জন্য যেটা নিশ্চিত যে তার এই বাদত কবুল আমি তো আল্লাহ তালার কাছে এই জন্য কাঁদছি যে একটি মাস পূজা রেখেছি কোরআনি কেরিমের তেলাওত করেছি তাহার পড়েছি যতটুক নেক আমল করেছি আমার আমলটা আল্লাহ তালা কবুল করছেন আমি এই জন্য খাচ্ছি যেন আল্লাহ তালা আমার সবগুলো আমলকে কবল করে এজন্য এই জন্য রমদান পরবর্তী আমরা কী করব আল্লাহ তালার কাছে আমল কবুলের জন্য আমরা আল্লাহ তালা কাছে দোয়া করবো এমনকি ইসলামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সাহাবাই কেরাম অনেকেরই আমল ছিল এমন যে রমদান পরবর্তী তো সিক্স মান্থ শুধু এই দোয়া করতেন যে আল্লাহ এই রমাদান যে গেল এই রমাদানে যে আপনি আমাদেরকে অতিরিক্ত আমল করার তৌফিক দিয়েছেন আল্লাহ আমাদের আমলগুলো যেন কবুল হয়ে যায় দেখেন আল্লাহ তালা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কবুলটাকে এমন করে রেখেছেন যে আমল করলেই শেষ না কোরআনি কেরিমের মধ্যে আল্লাহ তালা ও আলহিম আদম আহাদিমা আকার একেবারেই শুরুর কথা আদম সন্তান আদম আলিহি সাল্লা সালামের আউলাদের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আদম আদমের দুই সন্তানের কথা সত্যভাবে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন যে সেটাকে আপনি স্মরণ করুন দুজনই আল্লাহ নামে কোরবানি করেছে কিন্তু একজনের কুরবানি আল্লাহ কবুল করেছে আর একজনের কুরবানি আল্লাহ কবুল করেননি এই জন্য এটা অত্যন্ত চিন্তার বিষয় আমল করলেই শেষ না বরং কবুলের জন্য আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা করতে হবে ইব্রাহিম আলী সালাতাম ইসমাইল আলী ইসলামকে নিয়ে আল্লাহর ঘর বানিয়েছে কত বড় কত বড় কথা এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর যে ঘরের কথা পুরাণে কেরিমে আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম যে ঘর মানবজাতির জাতির এই লক্ষ্যে আল্লাহ তালা ফিরিশাদের দ্বারা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন সেই ঘরকে আবার যখন পুনঃ নির্মাণ করলেন ইব্রাহিম ইসমাইল ইসলামকে নিয়ে এরপর কী করলেন রব্বানা মিন্না ইন্না কান্তাই আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা যে আল্লাহ আমরা তো আপনার ঘর বানাইলাম এই যে কাজটি করলাম আপনি এটাকে কবুল করে নেন এই জন্য দেখা যায় যে সলফে সালেহিনের আমলের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের আমল তাদেরকে বিনয়ী করে আর আমাদের অবস্থা হলো কি আমলের ক্ষেত্রেও আমরা বিনয় হতে পারি না এমন কি আমরা আমল করতে যেও আমরা অনেক সময় এসে বিনয় হতে পারি না আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই সেটা হলো আপনি যেহেতু বলছেন যে রমদানের লাস্ট টেন ডেজ মক্কাশই হয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি উনিশ রমজান থেকে রমদানের শেষ পর্যন্ত মক্কাশয়ী হয়েছিলাম এতে কাফের উদ্দেশ্যে চেষ্টা করেছি তো সেখানে আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছে সেটা হলো যে আজকে সারা পৃথিবী থেকে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষ সেখানে এই বাদতির জন্য জমা হচ্ছে এবং আমরা চুকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মসজিদের ভিতরে আসতে পারছে না কিন্তু আফসোসের বিষয় হলো কি সেখানে আমরা এবাদতের উদ্দেশ্যে আমরা যখন বসি একজন যে বসার পর তার আশেপাশে আরও সামান জিনিস দিয়ে এটাকে সে বুক করে রাখে এই জন্য যেন সে রিল্যাক্সভাবে বসতে পারে আরেকজনকে বসার সুযোগটা দেয় না এমনকি আরেক ভাই শুধু নামাজ পড়বে যদি বলে বলে না না বসা যাবে না আফসোসের বিষয় হলো কি যে ইবাদত করতে আসছি আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসাবে এতেকাফ করতে আসছি কিন্তু অন্তরটা তখনও নরম হয় না বরং অন্তরের ক্ষোপটতা এমন যে আরেক মুসলমান ভাইকে পাশে বসতে আমরা অ্যালাউ করতে পারি না আমি এক পর্যায়ে এক ভাইকে বললাম যে দেখো ভাই আমি যেখান থেকে আসছি ইংল্যান্ড থেকে আসছি আমরা যদি কোনো সময় কোনো নান মুসলিমকেও কোনো ব্যাপারে রিকোয়েস্ট করি সে সে তার কী করবে বেস্ট ট্রাই করবে যে একটু সরে নিয়ে আমাকে জায়গা দিতে পারে তার খায়টিসি তার ভদ্রতার কারণে কিন্তু আজকে আল্লাহর করে সামনে জায়গা আছে কিন্তু এরপরও তার একটা নামাজ বিছিয়ে রাখছে অথবা এহরামের কাপড় বিছিয়ে রাখছে অথবা ব্যাগ একটা দিয়ে রাখছে পরে দেখা যায় যে এখানে কেউ না সেই শুধুমাত্র এই জন্য সে একটু রিল্যাক্স হয়ে বসবে এই জন্য আরেকজনকে সে পাশে জায়গা দিচ্ছে না অথচ বাহিরে হাজার হাজার মানুষ ভিতরে ঢুকতে পারছে না মসজিদের ভিতরে মানুষে বসার মতো জায়গা নামাজ পড়ার মতো জায়গা জায়গাটুকু পাচ্ছে না কিন্তু তার শুধুমাত্র ধারণা এটা যে আমি আগে আসছি আমি বসছি আমি রিল্যাক্স বসবো অন্যকে আমি আমার পাশে আমি বসতে দেব না তো আফসোসের বিষয় হলো কি যে তালার ঘরে যাওয়ার পরেও সেখানে আল্লাহর ঘরে এতেকাফের উদ্দেশ্যে যাওয়ার পরও আমাদের দিলটা এবাদতির জন্য আল্লাহর প্রতি যে নরম হবে সেটা হয় না আমি এক পর্যায়ে একজনকে বলছিলাম যে তার বাংলাদেশ থেকে আসছে আমি বলছিলাম যে এটা অনেক সহজ বলতে পারবেন যে বাংলাদেশ থেকে লাখ দুই লাখ টাকা খরচ করে আসছি এতেকাপ করেছি কিন্তু আফসুসের বিষয় হলো কি আল্লাহর ঘরে আসার পরেও দিলটা এতটুকু সফট হইল না নরম হইলো না যে আরেকজন মুসলমান ভাইকে আমরা কনসিডার করতে পারি তো এই জন্য ইবাদত কবুলিয়তেরও কিছু আলামত আছে সলফে সাহল হিনদের ইবাদত যখনই কবুল হইতো তখনই এর আসর তাদের মধ্যে দেখা যেত যে এবাদত তাদেরকে বিনয়ী করত আর আমাদের ইবাদত কবুল হয় কিনা আল্লাহ ভালো জানেন কারণ আমাদের ইবাদতের কারণে আমরা কি হইতে পারি না অথবা কমপক্ষে অ্যাটলিস্ট আরেকজন মানুষকে শুধুমাত্র সামান্যতম একটু কনসিডার করবো এতটুকু পর্যন্ত আমরা করতে পারি না জেজা কমল্লা শাহেখ শাহেখের কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা শুনছি আর এই আলোচনাটা আসলে আমাদের জীবন পরিবর্তনের আলোচনা কারণ রমাদান পাওয়ার পরে আমরা যদি আমাদের জীবনে আমরা একটু পরিবর্তন নিয়ে আসতে পারি আমরা যদি ভালোর দিকে অগ্রসর হতে পারি আমরা যদি বিনয়ী হতে পারি তাহলে আমাদের রমাদান কামিয়াব আর রমাদানের আগের জীবন এবং পরবর্তী জীবনে অনেকেই প্রশ্ন করেন আমার রমাদানের মাধ্যমে আমি যে আমাল আমালের মাধ্যমে আমার যে এইগুলো আল্লাহ কবুল করছেন কি না এটার অনেক অলামায়িক রাম বুজুরগান দিন বলেন এটার একটি জবাব হলো যদি আমি নিজে দেখি যে আমি নেক আমলের আমল আরও বেশি বেশি করতে পারছি আমি আমার যেগুলা রমাদানে আমি করেছি এইগুলো আমি কন্টিনিউ করতে পারছি তাহলে এটাও একটা সাইন হলো যে আল্লাহ আমার রমাদানের আমল কবুল করেছেন তো আজকে যে বিষয়টা শেখ বেশি হাইলাইট করেছেন শেষ মুহূর্তে এসে দোয়া আমরা যেন সবাই দোয়া করতে পারি হজরত ইব্রাহিম আলহ ইসলামের উদাহরণ দিয়েছেন এটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এর চেয়ে মর্যাদাপূর্ণ আর কি কাজ হতে পারে যে আল্লাহর গড় নির্মাণ করেছেন আল্লাহর গড় নির্মাণ করেছেন সুবহান আল্লাহ হজরত ইসমাইল আলহ ইসলামকে নিয়ে এত মর্যাদাপূর্ণ কাজ করার পরে আল্লাহর কাছে ছেলে এবং বাবা একসাথে দোয়া করছেন রব্বানা তব্বাল মিন্না ইনাকান্তিউল আলিম আমাদের সবার করণীয় হলো যে আমরাও যেন দোয়া করি আল্লাহ রব্বানা মিন্না কব্বাল মিন্ ইন্নাকান্তিউল আলিম রমাতানে আল্লাহ আমাদেরকে যা করার সুযোগ দিয়েছিলেন আল্লাহ যেন কবুল করেন এই গুলা যদি কবল হয়ে যায় সবে কদরের যদি রেওয়ার্ড আমাদের নসিব হয়ে যায় তাহলে রমাদান আমাদের কামিয়াব আরেকটা বিষয় সায় আলোচনার ভিত্তিতে যে বিষয়টা আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ যে আমরা যেন নিয়ত সহী থাকে আর আমরা যেন যে আমলগুলা রমাদানে করেছি এইগুলা যেন আমরা কন্টিনিউ করতে পারি একটা হাদিসের মধ্যে এক আল্লাহ রসুল ইসলাম বলেছেন আমার মনে হয় সুফিয়ান বিন আবদুল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে এমন আমাকে অ্যাডভাইস করেন না করেন যে নাসিহাটা মানে আমি আর কারো কাছে আবার যেন এটা আমি জিজ্ঞেস করতে না হয় আর এটার উপর যেন আমি মজবুত থাকতে পারি যেহেতু লম্বা সোয়াল ছিল বা প্রশ্ন ছিল এর চেয়ে শর্ট ছিল সুহান আল্লাহ আনসার কিন্তু এটা এত জামে মানে এত গুরুত্বপূর্ণ আনসার ছিল আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলেছিলেন এ কুল আহমান তুবিল্লা এই যে হাদিসের অর্থ হলো যে তুমি বলো আল্লাহ একবালা বালা ইল্লাল্লাহ এবং ইস্তেকামত মানে এটার উপর অঠল অবিচল থাকো আমরা যদি ইমানদার হিসাবে আমরা যদি অঠল অবিচল থাকতে পারি আমাদের দিনের উপর ইসলামের উপর কোরআন উপর সুন্নার উপর তাহলে আমাদের জীবন কামিয়াব ইনশাআল্লাহ আমরা শেখের আলোচনা ইনশাল্লাহ কন্টিনিউ শুনবো আমাদের সময় হয়ে গেছে একটি বিরতিতে যাওয়ার আমরা যে আলোচনা শুনেছি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর আমরা যেন আমাদের জীবনের মধ্যে এগুলো নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসালামী ওবার বিরতির পর ইসলামিক লাইফ অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রথম পর্বে আমাদের শেখ ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলমে দিন মজাহিরুল আলুম মাইলেন মাদসার সম্মানিত প্রিন্সিপাল হুসর শেখ মৌলানা ইমদাদুর রহমান আল মাদানি হাফিজাহুল্লার কাছ থেকে যে বিষয়ে আমরা আলোচনা শুনছি এই বিষয়টাই আমরা কন্টিনিউ শুনবো ইনশাল্লাহ রমাদান পরবর্তী করণীয় আমরা এই বিষয়ে আলোচনা শুনি শেখের কাছ থেকে আর মনোযোগ সহকারে শুনি আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আর আজকাল ইসলামিক লাইফ অনুষ্ঠানকে থেকে আমরা যে আলোচনা শুনব আমরা যেন আমলও করতে পারি আর আমরা যেন আমাদের জীবনকে একটু দিনের দিকে আরো অগ্রসর করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তাফিক দান করেন জি সাহেব আল্লাহ আসলে এটাই সবচেয়ে বেশি জরুরি যে আমাদের লাইফে আমরা চেঞ্জ কীভাবে নিয়ে আসতে পারি দেখেন কোরআন যে আয়াত আমি করেছি সেই আয়াতে আল্লাহ বলেন ওয়াল তালান আল্লাহ তালা ইমানদারদেরকে সম্বোধন করেন হে ইমানদার আল্লাহ তালাকে বয় করো পুরা রমাদান মাস কিভাবে আমরা আল্লাহকে বয় করব কিভাবে আমরা তাকুয়া উপার্জন করবো লাল্লাকুম তাকুন কিভাবে আমরা তাকুয়া হাসিল করতে পারি এই এর পর আল্লাহ তালা আমাদেরকে বলেন ইয়া দিন আহমানু তাকুল্লাহ হে ইমান দারগন আল্লাহকে বয় করো সাথে সাথে আল্লাহ তাল বলেন ওয়াল তানদুর নফসুল মাকাত ওয়াল তানজুর এভরি বডি শুড লুক থিঙ্ক অ্যাবাউট হোয়াটস হিড আর মানে সবাই যেন এই ব্যাপারে একটু চিন্তা করে সে কি কামাই করল অর্থাৎ তরমাদান শেষ হয়ে গেছে রিল্যাক্স নট লাইক দিস ওয়াল তান্দুর আরবিতে নজরা নজর হইলো দেখা ওয়াল তানজুর এখানে আমর আল গাইব মানে প্রত্যেকে যেন একটু চিন্তা করে দেখে এই দেখা মানে বাহ্যিক দেখা না যেমন আমরা অনেক সময় কথা বলতে যাবি আপনি একটু চিন্তা করে দেখেন একজেক্টলি আল্লাহ তালা এই কথা বলতেন ওয়াল দোর আপনি একটু চিন্তা করে দেখো কে নাফসুল এভরি সিঙ্গল সোল মানে সবাইকে আল্লাহ তালা ইনক্লুড করেছেন যে প্রত্যেকে যেন একটু চিন্তা করে দেখে মা মা আগামী দিনের জন্য সে কী করতে পেরেছে একটু যেন সে চিন্তা করে এমন যেন না হয় যে রামাদান চলে গেছে আমরা গাফেল হয়ে যাই আর অনেকের মনে মনে যে রামাদান চলে গেছে একটা বিপদ শেষ হয়ে গেল ত্রিশটা দিন অনেক কষ্ট অনেক কষ্টে ছিল খাইতে পারিনি এখন তো রিল্যাক্স এমন যেন না হয় ওয়াল তান্দুর একটু চিন্তা করি যে দেখো যে আমার যে একটা মাস চলে গেল আমি এই থেকে কী উপার্জন করতে পেরেছি দেখেন এই এক মাসকে যদি আমি আমার নিজের মধ্যে একটু যদি আমি চেক করি আচ্ছা এই এক মাস আমি আনি ক্যারিমের তেলাওত আমার পক্ষে কতটুকু করা সম্ভব হয়েছে নাওয়া ফিল আমি কতটুকু করতে পেরেছি তাহাজ্জুদের নামাজ আমি কতটুকু করতে পেরেছি সাদা খায় রাত আমি কতটুক করতে পেরেছি কারণ ওয়ালথান্দুল আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা নিজের ব্যালেন্স চেক করি আমি সফর থেকে আসছি চেক করি যে আমি যে কিছু এক্সপেন্স খরচ হইলো আমার কি আছে না আছে আমি চেক করি অথবা কোন দিক থেকে আমার পয়সা আসলে আমি দেখি কতটুকু আসে কি না আল্লাহ একটু চেক না এক মাসে তোমার কি হইল। দুনিয়ার ক্ষেত্রে আমরা কি করি একই সাথে একই এরিয়াতে আমরা বসবাস করি আমরা অনেক সময় নিজে চেক করি আরেকজনের সাথে কম্পেয়ার করি যে তার কতটুকু সম্পদ সে কি করতে পারলো আহা আমি করতে পারলাম না মনের মধ্যে অনেক সময় আফসোস আসে যে আমার সাথে অনেকে অনেক কিছু করে ফেললো আমি করতে পারলাম না কিন্তু আমলের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি না ওয়াল তানজুর আপনি চিন্তা করে দেখেন একই সাথে রমজান মাস শুরু করেছি একই সাথে আমরা শেষ করেছি কেউ রমজান মাসে দেখা যায় আল্লাহ তালার এমন অনেক বান্দা আছেন সালফে সালেহিনরা যেভাবে ফা ডে ওয়ান খতম করেছেন এই জামানায় অনেক মানুষ আছে যারা এক খতম করেছে যারা তিন দিনে এক খতম করেছেন যারা সপ্তাহে এক খতম করেছে যারা কমপক্ষে প্রথম দশ দিন একতম মাঝের দশ দিন এক শেষের দশ দিন এক ক্ষতম আমি কতটুক করলাম ওয়াল তান্তর সে একটু চিন্তা করে দেখে আমি হারামে মক্কা শরীফে হারামে এরাতে কাফে আমার পাশে একজন সৌদি মুরব্বী লোক পাইলাম উনি সালাম দিয়ে অনেক রেমি তিলাওত করতেছিল কোথা প্রসঙ্গে আমাকে বললো যে আলহামদুলিল্লাহ আমার আমল ওনার নিজের আমল হইল যে উনি রমাদানের প্রথম বিশ দিন এক রমাদান থেকে বিশ রমাদান পর্যন্ত প্রতি দুই দিনে এক খতম করেন আর শেষের দশ দিন প্রতি দিন ডেইলি এক খতম করেন আর উনি বললেন রামাদানের বাহিরে প্রতি তিন দিনে তিনি কেরিমের এক খতম করেন ওই লোক ওনার বা মহাইসিন মোহাম্মদ রক্ষাইবি ওনার নাম আমি ওনাকে বললাম যে আপনার নামটা আমাকে বলেন আমি লেখা নিয়ে আসছি আর এর সাথে সাথে আমি বললাম যে যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার টেলিফোন নাম্বারটাও নিতে পারি এই জন্য যাতে আমি এই আপনার রেফারেন্সে আমি বলতে পারি তো উনি জাজানের লোক উনি বলেন আমি জেদ্দাতে থাকি এবং এটা হলো আমার রেগুলার আমল প্রতি তিন দিনে আমি এক কতম করি আবার রমাদারের প্রথম বিশ দিন আমি প্রতি দুই দিনে কতম করি আর রমাদানের লাস্টের টেন ডেজ আমি ডেইলি এক করি ওই যে ওয়ালতানজুর নাফসুম্মা কাদ্দামাত লেগাত দেখেন এক ব্যক্তি সাধারণ একজন লোক সে বড় কোন আলিম না সে এই আমল করতে পারে আমাদের গোরগুলাতে যদি আমরা চেক করি অনেক সময় আছে অনেক মা বোন এমন আছেন যারা গোরের সব কিছু করে ইফতার সাহেরি এগুলা সব রেডি করার পরেও কোরআনে কেরিমের আমার জানা মতো এমন আছে যারা ডেইলি হয় এবং প্রতি তিন দিনে তারা এক খতম করে আমি নিজে এই ধরনের মানুষ আমি জানি অনেক মা বোন এমন আছে তো এই যে জিনিসগুলা আমাদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করবে আমরা যদি এগুলো আমাদের আলোচনার মধ্যে আসে তাহলে আমরা কি করব আমরা চিন্তা করার সুযোগ হবে যে আল্লাহ বলছেন ওয়াল থান একটু চিন্তা করে দেখো তুমি কতটুকু উপার্জন করতে পেরেছো এই আলোচনার দ্বারা মানে আমরা তো অনেক সময় মনে করি মানে আমরা উদাহরণ দিই সালফে আলহীন আমাদের গানে দিন সাহাবায় কারামের আমল ছিল এটা তো মনে হয় আমাদের দ্বারা সম্ভব না কিন্তু বাস্তবে আজকে যে আপনি এগুলা যে বলছেন যে এটা এখনো সম্ভব আছে জি জি না এ আমি আমার নিজের একটা ভুল ধারণা সেটা হলো কি যে আমাদের ওরামায় কেরাম বুজুরগানি দিন কোরআনে কেরিমের তেলাওত এবং আমলের মধ্যে যে এহতমাম করেন আরব দেশের মানুষ হয়তো এত এতমাম করে না এই আমার একটা ধারণা ছিল কারণ আমি সেখানে মধ্যে ইউনিভার্সিটিতে আমি পড়েছি এবং আমার একটা মনে মনে এই ধরনের একটা ধারণা ছিল কিন্তু ওই লোক আমার এই ধারণাটা এই ভুল ধারণাটা ভেঙে দিলেন কেন তিনি নিজে রেফারেন্স দিয়ে বললেন চিন্তা করেন আমরা অনেক সময় আছে আরবদের অনেক সমালোচনা করি কিন্তু তাদের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে সেগুলো আমরা কখনও চিন্তা করি না হোক সেটা আমার বলার উদ্দেশ্য হলো কি ওয়াল্থানের সাথে তো এই যে আমাদের একটু চিন্তা করে দেখা উচিত যে আমি আগামী দিনের জন্য কতটুকু আমি অথবা আমি কি উপার্জন করেছি দেখেন এই রমাদানে যদি একজন মানুষ যদি দশ খতম করতে পারে পনেরো খতম করতে পারে বিশ খতম করতে পারে আমেরিকাতে একজন শেখ মারা গেছেন আব্দুল্লাহ কামিল উনি এই রমাদানে উনি নিউ জার্সিতে উনি মারা গেছেন গত সিক্স অফ শাওয়াল ইজিপ্টের একজন শেখ ছিলেন উনি এই রমাদানে চব্বিশ খতম করেছেন এবং ওনার আগের রমাদানের আমল সম্পর্কে বলা হয়েছে ওই রমাদানে তিনি টোয়েন্টি এইট আঠাইশ কোরআনের তেলাওয়াত তিনি করেছেন এবং উনি অত্যন্ত ওনার তেলাওয়াত খুবই মোজাওয়দ খুব সুন্দর তেলাওয়াত ইউটিউবে বিভিন্ন ইয়াতে পাওয়া যায় তো এই যে আমি আমলের এক্সাম্পলগুলো বলার আমার মেন উদ্দেশ্য হলো যে আজকের দিনে আমাদেরকে এই আমলগুলা দেখে দেখে আমাদের মধ্যে যেন আমলের আগ্রহ হয় কারণ আমলের আগ্রহ যদি আমাদের মধ্যে না হয় আমরা যদি আমাদের নিজেদেরকে আমরা চেঞ্জ না করতে পারি তাহলে এই সমস্ত আলোচনার কোনো মিনিং নেই কোনো ফায়দা নেই তো একদিক থেকে এই বিষয়গুলা যে ওয়াল ওয়াল্থান্ত নফসুম্মা লেগাদিন ওয়াকলা আল্লাহ তালা বললেন কি যে একটু চিন্তা করে দেখো আগামী দিনের জন্য তুমি কি করতে পেরেছ আবার বলেন আল্লাহকে আমল করেই শেষ না আমল করার পরও আল্লাহকে বয় করার কথা এই আয়াতের তফসিলের মধ্যে অনেক মুফাসিনী কারণ একথা বলেছেন আমলের আগে যেভাবে আল্লাহ তালাকে বয় করে আমল করা আমলের পরও আল্লাহকে বয় করা আমলের পর কেন আল্লাহকে বয় করব সত্যিকার অর্থে ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল আমল করে থাকে তাহলে সেই আমল অন্যের কাছে আমি বলার জন্য দেখানোর জন্য আমি করব না আর যদি এই ভয় যদি আমার না থাকে তাহলে অনেক সময় আসে প্রথমত আমল করতে পারি না আর একটু যদি আমল করি তাহলে যতক্ষণ পর্যন্ত অন্যের কাছে এটা ব্রডকাস্ট করা হয়নি বলা হয়নি এটাকে প্রচার করার জন্য শয়তান মনের মধ্যে শুধুমাত্র ভিতরে নিয়ে আসে যে বলো কোনো না কোনোভাবে এই আমল অন্যকে দেখাও কারণ সলফে সাহলাহিনের আমলের একটা বড় বৈশিষ্ট্য ছিল ওনারা সমস্ত নাওয়াফিলকে বরজের পরে যে সমস্ত নাওয়াফিল আছে এই নাওয়াফিলকে খুবই গোপনীয়ভাবে চুপে চুপে আমল করতেন অন্যকে প্রকাশ করার জন্য ওনারা কখনও কোনো অবস্থা প্রকাশ পেয়ে যাক সেটা ওনারা চাইতেন না আর আমাদের হলো এর উল্টা সেটা হলো কি সামান্য কোনো আমল করলে যতটুকু আমরা আমল করি এর চেয়ে বেশি অন্য মানুষের কাছে আমরা প্রকাশ এই জন্য করি যে মানুষ আমাকে ভালো বলবে কারণ আমরা মানুষের কাছে ভালো হতে চাই আর সলফে সালেহিনের তাদের মেন লক্ষ্য ছিল কি আল্লাহ তালার কাছে আমি কবুল হতে চাই মানুষের কাছে ভালো হওয়া সেটা আমার বড় বিষয় না তো আল্লাহ তালা বলেন কি লেগাদিং ইন আল্লাহ চমৎকার আল্লাহর কোরআন আমাদেরকে প্রতিটি স্টেপ আমলের আগে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় না থাকলে আমরা আমল করতে পারবো না আমলের পরেও আল্লাহকে ভয় করতে হবে এগুলো বলার পর দেখেন লাস্টে আল্লাহ তালা বলছেন কি আল্লাহ খাবির অম্বি মাতা আমার অবশ্যই অবশ্যই আল্লাহ তালা খাবির আল্লাহ খুব ভালো জানেন আমরা কে কি আমল করছি কারণ আয়াতের শেষে আল্লাহ তালা এই কথা কেন বলছেন কারণ অনেকের মধ্যে আমাদের এই প্রবণতা আছে যে নিজেদেরকে শুধু আমি ভালো আমল করি ভালো আমল করি আমার মধ্যে এই গুণ এই গুণ আল্লাহ বলেন আল্লাহ খুব ভালো জানেন কেন আল্লাহ খুব ভালো জানেন আমি আমল না করেও আমি দেখাতে চাই যে আমি খুব বেশি একটা আমল করছি করতেছি এই সেই যেন আমাদের এই বিষয়গুলা যেন আমাদেরকে ধোকায় না ফেলে কারণ আমি হয়তো দুনিয়ার মানুষকে বোঝাতে পারি যে আমার আমল খুব ভালো কিন্তু আল্লাহ তালা ভালো জানেন আমি সত্যিকার অর্থে কতটুক ভালোভাবে আমল করেছি কতটুক এখলাসের সহিত আমল করেছি তো এই জন্য এই রমাদান পরবর্তী যে করণীয় আছে সেই ক্ষেত্রে এক নম্বর হলো কি যে সমস্ত বাদত আমরা রমাদানে করেছি সেইগুলাকে আমরা কারিয়ন করবো এই জন্য দেখেন ইবাদতের সংজ্ঞার মধ্যে বলা হয় ইসমন জামিআমাইহ এবং সেটা কি হবে বিমতিসালিল আওয়ামির ওয়াজিন ইবাদত কাকে বলে প্রত্যেক ওই সমস্ত কাজ কর্ম যা আল্লাহ তালা পছন্দ করেন চাই সেটা বিমতিসালিল আওয়ামির সেটা হতে পারে আল্লাহ তালার হুকুম পালনের মাধ্যমে যেমন যে সমস্ত আমল করণীয় আছে এগুলার মাধ্যমে হতে পারে ওয়াজিন এবং আল্লাহ তালা যে সমস্ত বিষয় নিষিদ্ধ করেছেন সেইগুলা থেকে পরহেজের মাধ্যমে ইবাদত হতে পারে তো রমাদানের পরেও আমরা কী করবো একদিক থেকে করণীয় যেগুলো যেমন রমাদানে আমরা কোরআনে কেনিমের তেলাওত করার চেষ্টা করেছি রমাদানের পরেও আমরা কোরআনে কেনিমের তেলাওত করব। রমাদানে আমরা নওয়াফিলের এহতেমাম করেছি রমাদানের পরেও আমরা নওয়াফিলের এহতেমাম করবো রমাদানে আমরা আলহামদুলিল্লাহ তাহাজুদের নামাজ পড়া সহজ ছিল সেহৃশ্য আমরা উঠেছি রমাদানের পরেও যাতে আমরা সেই তাহাজুদকে আমরা ধরে রাখতে পারি রমজানে আমরা খায় রাত করেছি রমদানের পরেও আমরা এগুলো করবো এই হলো কি ইমতিসালিল আওয়ামীর আল্লাহ তালার আদেশ যেগুলোকে আমরা পালন করেছি আবার নাওয়াহি যে সমস্ত বিষয় আল্লাহ নিষেধ করেছেন এগুলা থেকে রমজানে আমরা খুব সতর্ক ছিলাম রমজানে দেখবেন অনেকেই কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক যে আমার কথার মধ্যে যাতে কোনো রিবৎ না হয়ে যায় কথা বলার ক্ষেত্রে খুবই কেয়ারফুল যেন আমার কথার মধ্যে কোনো মিথ্যা না হয়ে যায় নিজের ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে রোজা অবস্থায় সবাই কেয়ারফুল যেন কোনো ধরনের কোনো ধোকাবাজি না হয়ে যায় এই যে বর্জনীয় যা কিছু ছিল রমদানে আমরা যেগুলো বর্জন করেছি রমাদানের পরেও যেন আমরা কি করতে পারি সেগুলোকে আমরা বর্জন করতে পারি তো এইভাবে যদি আমাদের আমলকে রমাদানের পরে আমরা কারিয়ন করি তাহলে আমাদের হবে কি আমরা আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যেতে পারি তো মানুষ আল্লাহ তালার নৈকট্য লাভের একমাত্র উপায় হলো কি যে সে তার ইবাদতকে এহতেমামের সহিত ইবাদত করবে যখনই সে এম সহিত ইবাদত করবে সে আল্লাহ তালার পছন্দের আল্লাহর মহব্বতের হয়ে যাবে যখন আল্লাহ তালা কাউকে মহব্বত করে তো আল্লাহ তালা স্বয়ং নিজেই তাকে সমস্ত গুনা থেকে আল্লাহুল্লাহ শেখ শেখের যে কথাগুলা মানে শেষ অংশটা ছিল যে রমাদানে যে তাকওয়া আমরা অর্জন করছি আমলের মাধ্যমে গুনাহ মুক্ত জীবনের মাধ্যমে আমরা গুনা ছেড়েছি আল্লাহর বয় রমাদানের মধ্যে সুহান আল্লাহ সকল মুসলমানের মধ্যেই এটা পাওয়া যায় মানে বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি মুসলমান অনেক নমাজের ক্ষেত্রে গাফিল কিন্তু রোজা রাখেন এরকমও আসেন যে রোজার মধ্যে যে আমি কিভাবে রোজা ছাড়বো এটাও একটা যে আল্লাহর যে ভয় অন্তরের মধ্যে কাজ করে এটার বাস্তব উদাহরণ কিন্তু এই রোমাদানের মধ্যে যে আমরা যে তাকুয়া অর্জন করেছি রোজা রাখার মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে চ্যারিটির মাধ্যমে এবং গুণা ছাড়ার মাধ্যমে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে এটা তাকুয়ার জীবন আর যদি আমরা মোত্তাকি হতে পারি আল্লাহর কাছে মোত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারি তা কোয়ার জীবন যদি নসিব হয়ে যায় তা আমার শুধু রমাদান কামিয়াব নয় আমার জীবনটা কামিয়াব হয়ে গেল আজ আজকে যে শায়েখ যে কথাটা বলছেন এর মধ্যে একটি কথা রমাদানের আলো পরবর্তী আলোচনার মধ্যে কোরআনের আলোচনাটা খুব বেশি আমরা শুনে শুনেছি আমাদের বর্তমান যুগের ওলামা আইম্মা এবং বুজুরগানের দিন এবং সাধারণ এক আরব এক বাইর কথা শেখ উল্লেখ করেছেন যে এই রমাদানেও তিনি প্রতি দুই দিন এক কতম প্রথম বিশ দিন আর শেষ দশকে প্রতিদিন এক খতম আর একজন ইমাম আমেরিকার নিউ জার্সির তিনি ইন্তেকাল করেছেন অনেকেই তার সম্পর্কে অনেক আলোচনা করেছেন তিনি এই রমাদানে ছবি খতম করেছেন গত রমাদানে আঠাইশ খতম করেছেন সুবহানাল্লাহ আমি এটা মানে আমি নিজের কথাই বলছি আমরা এটা সম্ভব নয় কিন্তু এটা তো আমাদের সবার জন্য সম্ভব আছে রমাদানে যে আমরা কোরআনের যে একটা গুরুত্ব ছিল আমাদের কাছে কোরআন আমরা শুনেছি তেলাওত এবং কোরআন তেলাওত করেছি প্রতিদিন তো আমরা চাইলে একটা অংশ একটা সময় নির্ধারণ করতে পারি যে আমি তেলাউত করব। এটা তো এক সম্ভব আছে প্রতিদিন যদি আমরা সবাই আজকে এই প্রোগ্রামে যারা আসি আমরা যদি একটু নিয়ত করি যে আমি প্রতিদিন সকাল হোক বিকাল হোক যে টাইম আমার জন্য সহজ হবে আমি কিছু তেলাওত কোরআন তেলাওত করব। এর মাধ্যমে ফায়দাটা কি হবে আল্লাহ একবার আপনার ঘরের মধ্যে বার খায়ের এবং বারাকাত হবে এবং আল্লাহ সুবহানাহু আহ তালা অনেক বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন এটা কোরআনের পাওয়ার কোরআন তেলাউত যে ঘরে জারি থাকবে আল্লা সুফহানহতালা এই ঘরের মধ্যে আল্লাহ শান্তির জীবন দান করবেন জান্নাতি জীবন হবে ইনশা আর এই কোরআন তেলাউটটা যদি অভ্যাস হয়ে যায় আমি যদি অভ্যাস করি বিশ্বাস করেন এটা আমার নিজের অভিজ্ঞতা বলছে আমি যখন কোরআন তেলাউত করি আমি দেখি আমার সন্তানরাও কোরআন তেলাউত করছে এটা আমাদের আমরা নিজে দেখতে পারি যখন আপনি কোরআন তেলাউত করবেন আপনার সন্তান আপনার পরিবার তারাও মনে করবে যে এটার গুরুত্ব যে করে নমাজের গুরুত্ব আছে অভিভাবক বা প্যারেন্টসের কাছে সন্তানরাও নমাজের গুরুত্ব দেয় যে করে কোরআন তেলাওয়াত আমরা করব আমাদের সন্তানরাও কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাদের মধ্যে আসবে তো আজকের এই প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। রমাদানে যেভাবে কোরআনের প্রতি আমরা মাহব্বত ছিল কোরআন তেলাওয়াত করেছি আমরা যেন যার যে যতটুকু সময় আমরা পারি একটু সময় যেন নির্ধারণ করি কোরআন তেলাওটটা যেন আমরা জারি রাখতে জারি রাখতে পারি এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনে সফল হবে আমরা শাইখের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি ইনশাআল্লাহ কন্টিনিউ শুনবো আমরা শেষ পর্যায়ে আসি তারপরে ইনশাআল্লাহ আমরা শাইখের আলোচনার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে জি গুরুত্বপূর্ণ জাকাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তেলাউট এই ক্ষেত্রে আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি সেটা হলো আমরা দেখেছি আরব বিশ্বে স্বাভাবিকভাবে পুরুষ লোক তারা জামাতে শেখ নামাজ পড়েন আমি একথা এই জন্য বলছি যে তাদের মধ্যে জামাতের এহতেমাম এত বেশি যে ইমাম আহমেদ হাম্বল রহমতুল্লাহ আলহির ওনার মাঝহাব হলো প্রতিটি পুরুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব এই জন্য তারা খুবই গুরুত্ব দিয়ে থাকেন তো আমি যেটা দেখার সুযোগ হয়েছে সেটা হলো কি আরব বিশ্বে যখন পুরুষ লোক যারা নামাজে যান মসজিদে যায় তাহিয়াতুল মসজিদ পড়ার পর সুন্নত মাক্কাদা এগুলা পড়ার পর কোরআনে কেরিমের তেলাওয়াত করেন নামাজের আগে নামাজের আগে কোরআনে কেরিমের তেলাওয়াত করেন নামাজের পরেও তারা কোরআনে কেরিমের তেলাওয়াত করেন অনেকে আবার পকেট থেকে পেন এবং পেপার নিয়ে এভরিডে কোন আয়াতে স্টপ হয়েছেন পরে কোন আয়াত এভরিডে তাদের একটা আমলের মধ্যে এত সেই তারা আমল করেন এই যে প্রতিটি নামাজের আগে পরে কোরআনে কেরিমের তেলাওয়াত আজকে দেখেন আমল করার জন্য যদি আপনি নিজে চিন্তা করেন তাহলে আমি নামাজ আজানের আগে অথবা আজান যখন হয় আগে বাগে আমি মসজিদে যাব। মসজিদে যেয়ে আমি তাহিয়াতুল মসজিদ পড়লাম পড়ার পরে সুনত যেগুলো আছে সুনতে মোয়াক্কাদা অথবা আগের যে সমস্ত সুস্নত এগুলো আমি পড়লাম পড়ার পরে সময় আছে আমরা অনেক সময় গল্প গুজব করি কিন্তু আরব বিশ্বে আপনি দেখবেন খুব বেশি তারা কোরআনে কেরিম এই যে কোরআনে কেরিমের তেলাওয়াত আসলে তো সাধারণ মানুষের জন্য যেয়ে যতটুকু করতে পারে কিন্তু অনেক উলামায় কারাম হাফেজে কোরআনের জন্য বলেন যে ডেইলি একজন হাফেজে কোরআন খুব অনায়াসে দশ পাড়া তিলাউত করতে হবে কীভাবে নামাজের আগে যদি এক জুজ তিলাউত করে বিশ মিনিট পঁচিশ মিনিট এতটুকু সময় শুধু দেয় নামাজের পরে সবাই চলে যাচ্ছেন আপনি একটু বসেন বিশ মিনিট সময় যদি শুধু মসজিদে বসতে পারেন তাহলে নামাজের পরে আপনার এক যুঁজ হয়ে যায় এবার পাঁচ অর্থের নামাজের আগ পর মিলে সুযোগটা তো ইমাম সাহেবদের জন্য বেশি আছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবদের জন্য বেশি আছে এবং যারা আমল করতে যায় সবার জন্যে দেন খুব সহজেই দশ যুঁজ হয়ে যায় এবং দর্শন হলে প্রতি তিন দিনে খতম হবে এবং এই জন্য আলাদা কোনো টাইম বের করতে হবে না জাস্ট নামাজের আগ এবং পরে আমরা অনেক সময় আছে অনেক মসজিদে ইমাম সাহেবরা মসজিদ বন্ধ করে যেতে হয় একটা কথার কথা কোনো কোনো ইংল্যান্ডের বিশেষ করে লন্ডনে অনেক মসজিদে এরকম জিম্মাদারি পর্যন্ত থাকে তো চাইলে এই সময়টাকে এইভাবে কী করা যেতে পারে কাজে লাগানো যেতে পারে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে এই যে এহতিমামের সৈয়দ কোরআনে ক্যারিমের তেলাওত যেভাবে আপনি বলছেন যে নিজেরা তেলাওয়ত করলে বাচ্চারাও তেলাওয়ত এই কোরআনের তিলাওয়তের দ্বারা কোরআনের সাথে মহব্বত যদি আপনার হয়ে যায় আপনি যদি আহলুল কোরআন হয়ে যেতে পারেন তাহলে রসুল্লাহ ফিল আল্লাহ আহলুল কোরআন আহল্লাহ এই পৃথিবীর বুকে কিছু মানুষ রয়েছেন যারা আল্লাহ তালার খুবই আপনজন যারা আহলুল কোরআন হয়ে যায় তারা আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ তালার অত্যন্ত আপনজন অত্যন্ত কাসের লোক হয়ে যায় যারা এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় সবসময় যারা কোরআনে কেরিমের করে তো এই জন্য আমি আজকের এই আলোচনার শেষ মুহূর্তে যে বিষয়টা বলতে চাই সেটা হলো কি কোরআনে কেরিমের তেলাওয়াত মানুষকে একদিক থেকে আমাকে ইবাদতের মধ্যে মশকুল রাখে অন্য দিক থেকে অনেক ধরনের গুনাহ থেকে মানুষ নিজকে হেফাজত করতে পারে যদি সে কী করতে পারে এই কোরআনে কেরিমে সে তেলাওয়াত করতে পারে এবং আমলের ক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলতে চাই এবং অনেকে আমাকে প্রশ্নও করেছেন আমলের ক্ষেত্রে সবসময় এই যে ইন্নামাল আমাল নিয়াত নিয়াটি আসল কেন কারণ আপনার যখন স্ট্রং ইন্টেনশন থাকবে তখন দেখবেন আমল করা খুব সহজ আমি ছোট্ট একটা বলি ইদানিং মক্কা শরীফে যারা উমরা করেন তাদেরকে শুধু এহারাম পরে মাতাফের মধ্যে তোফ করার অনুমতি দেওয়া হয় অনেকে মাতাফে তোফ করার সুযোগ নাই দেখা অনেকে এহরাম পুরা আর তফ করার জন্য চেষ্টা করেন উমরা নিয়ত নয় তো অনেকে জিজ্ঞেস করেন হুজুর এইভাবে করা যাবে কিনা তো আমি স্বাভাবিকভাবে বলে থাকি যে দেখেন এখানে আপনার ইন্টেনশনটা কী কারণ আইন হিসাবে তারা নিষেধ করছে যে যারা এহরাম পরা থাকবে শুধুমাত্র তারাই সেখানে তোফ করতে পারবে কিন্তু আপনি শুধুমাত্র একটু কষ্ট বেশি হবে কারণ ফার্স্ট ফ্লোর দিয়ে যদি আপনি তোফ করেন ফিফটিন মিনিট সময় বেশি লাগবে এই যে পনেরো মিনিটের জন্য আপনার মাইন্ডটা রেডি না এই জন্য আপনার কাছে মনে হয় যে যাক আমি এহরাম পড়িয়া আমি প্রথমত মানগাসানা ফেলা হিসাবে না যে ব্যক্তি দোকা এটা একটা দোকা দুঃখায় এই জন্য যে আইনের লোক মনে করে যে আপনি এহারাম উমরার জন্য হারাম পড়ছেন কিন্তু আসলে আপনি উমরার জন্য এহারাম না আপনার জন্য তোয়াফ করা জরুরি না নফল তোয়াফ কিন্তু আপনি কেন একটা অন্যায়ের আইন আশ্রয় নেই আচ্ছা এরপর আমি বলছি আমার নিজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি সেটা হলো কি আমি অনেককে বলছি আমার সাথে যারা আছে তাদেরকে আমি বলছি যে দেখেন আপনি নিয়ত করেন যে এক ঘন্টা সময় লাগবে ফার্স্ট ফ্লোর দিয়ে যখন আমরা তোয়াফ করি মাত্র এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময় লাগে আপনার মাইন্ড যদি আপনি রেডি করে নেন যে আমি এক ঘন্টা হাঁটব আমরা এদেশে জিমে যায় মানুষ দুই ঘন্টা এক্সারসাইজ করে আপনি যদি নিয়োগ আছে আসে প্রতিদিনও যায় হ্যাঁ প্রতিদিন যায় আপনি এই যে তোয়াফটা করবেন মাত্র এক ঘন্টার জন্য আপনার মাইন্ড সেট হয়ে যায় দেখবেন আপনার কাছে এটা কোনোই ব্যাপার না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমি নিজেও ফজরের পরে আমি তোয়াফ করেছি জোহরের পরেও তোয়াফ করেছি কোনো দিন আসরের পরেও করেছি কোনো দিন মাগ্রীবের পরেও করেছি এমনকি কোনো দিন মাগরীব এবং তারাবির আগেও করেছি তারাবির প্রয়োগ করেছে আমি এটা বলার উদ্দেশ্য হলে এটা পসিবল এটা পসিবলটির জন্য আমি বলছি শুধু এটা আমার দেখানোর জন্য না এবং আমাদের সাথে যারা ছিল অনেকে ভয়ে আমাকে জিজ্ঞেস করছে তো আসেন আমার সাথে আমি তাদেরকে অনেককে এইভাবে দেখাইলাম এরা খুব খুশি সময়টা তো আপনার প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে না এটা আমার বলার উদ্দেশ্য হলো এই ইবাদতের ক্ষেত্রে আপনার প্ল্যানটা যদি সঠিক হয় আপনার ইন্টেনশনটা যদি সহি হয় তাহলে দেখবেন তৌফিক আল্লাহ তালা থেকে হ্যাঁ আর সেটা না হইলে আপনি ছোট্ট একটি ইবাদত করেও আপনার জন্য অনেক কঠিন হয়ে যায় যেমন মনে করেন যারা নামাজের আজানের আগে মসজিদে চলে যায় তাহিয়াতুল অজু পরে মসজিদে যায় তাহিয়াতুল মসজিদ পরে পড়ার পরে নামে তারাও নামাজ পড়ে আবার যারা এক রাখাত দুই রাখাত মিস করে কোনো ক্রমে জমাতে শুরু করে তাদেরও নামাজ হয় কিন্তু পার্থক্য হলো কি যখন থেকে আপনার এই নিয়ত হয়ে যাবে যে না আমি আগে চলে যাব মসজিদে সাঈদিন মুসাইব রাহিমহল্লা প্রসিদ্ধ তাবেরি চল্লিশ বৎসর ওনার জীবনী সম্পর্কে পাওয়া যায় যে চল্লিশ বৎসর পর্যন্ত মসজিদের সফে আউয়ালে তিনি যে নামাজের আজানের আগে মসজিদে থাকতেন কোনো দিন ওনার মাথার ফিসের অংশ ছাড়া মানুষ সামনের অংশ দেখেনি এটা ইতিহাসের মধ্যে এমনভাবে আসছে যে এত বেশি এহতেমামের সহিত তিনি কী করতেন জামাতে নামাজ পড়তে যাচ্ছেন তো আমাদের আলোচনার মেন উদ্দেশ্য হলো এটা যে রামাদানের যেভাবে আমরা অনেকেই জামাতে সহিত নামাজ পড়ার চেষ্টা করেছি আমাদানের পরেও আমরা চেষ্টা করবো যেন আমরা জামাতে করতে পারি অনেকের তেলাওত করতে পারি সমস্ত ন্যাক আমল করতে পারি সমস্ত বোনাক্ষে আল্লাহের শেষ পয়েন্টটা ছিল যে আমরা রমাজ জামাতের সহিত পুরুষদের জন্য বিশেষ করে আমরা যেন জমাতে নমাজের ইহতেমাম করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন যাবার বেলা আবারও আপনাদের সুক্রিয়া আদায় করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও সময় দোয়া করি আর শাহেখকে আল্লাহ যেন উত্তম বললা দান করেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সেম টাইমে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম